বন্ধুরা জাজ গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা পানিতে জবা গাছের চারা করবেন সাধারণত অনেকেরই জবা গাছটা প্রিয় এবং জবা গাছটা প্রায় বলতে গেলে সবসময় ফুল দেয় এই আমাদের সবার কাছে জবা গাছটা অনেক প্রিয় এবং জবা গাছের বর্তমানে অনেক ধরনের কালারের ফুল রয়েছে এই আমরা চাহিদা অনুযায়ী আমরা পানিতে জবা গাছের চারা করতে পারি চারা করার জন্য আপনারা ঠিক এই ধরনের জাবা গাছের ঢাল নিয়ে নেবেন ঢালগুলো যে পরিপুষ্ট হতে হবে যা পুরনো হতে হবে এই ধরনের কোনো কথা নেই জাস্ট আপনাদের প্রয়োজন মতো বা চাহিদা মতো ঢালগুলো নেবেন নেওয়ার পর দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো সাইজের আপনার ঢাল কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর ঢালের যে নিচের দিকে যে পাতাগুলো থাকে পাতাগুলো নিয়ে ফেলবেন নিয়ে ফেলার পর পানিতে রেখে দেবেন পানিতে দিয়ে ছায়া প্রথমে বেশ কয়েকদিন ছায়া যুক্ত স্থানে রাখবেন যেখানে ছায়া পরে সেখানে রাখবেন তো মূল কাজটা হচ্ছে আপনারা ওই পানিতে রাখবেন এবং সপ্তাহে দুইবার পানি পরিবর্তন করবেন কেননা প্রথম অবস্থায় যখন সে থাকবে না পানিগুলো গাছে ঢুকতে পারে না শোষণ করতে পারে না যার দরুন সমস্যা হয়ে যায় সপ্তাহে দুইবার পানি পরিবর্তন করবেন এভাবে আপনি যখন এক মাসের মতো পরিবর্তন করবেন যেভাবে শেকর বের হয়েছে ঠিক এই ধরনের শেখর বের হতে আপনারা দেখবেন এবং উপর দিকে নতুন ডগা বের হবে আপনাদের আমি দুটি চারা দেখাচ্ছি দুটিতে দুটি জবা গাছে শেখর এসেছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখছেন বন্ধুরা এইভাবে খুব সুন্দরভাবে জবা গাছে শেকর এসেছে তো এইভাবে যখন শেখর আসবে তখন আপনারা কেউ চাইলে পানি পরিবর্তন করে আরও কিছুদিন বেশি শেকর আসার জন্য রাখতে পারেন আর যদি মনে হচ্ছে যে আপনার ঠিক আছে আমি এখানে রোপণ করে দিব তাহলে একটি টবে মাটি নিয়ে ঠিক মাঝখানে করে জবা গাছটি বসিয়ে দিয়ে এরপর উপর থেকে মাটিগুলো দিবেন যাতে শেকরগুলো ভেঙে না যায় বা সমস্যা না হয় এভাবে করে আপনারা জবা গাছের চারা তৈরি করতে পারেন যে কোনো ধরনের জবা গাছ যে কোনো কালারের জবা গাছের আপনারা চারা করতে পারেন তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার এখানে পানি পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পানি যদি আপনি নিয়মিত পরিবর্তন না করেন তাহলে ঢালটি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে